আদরের এবং সম্মানের মনে পড়ছিল আর আজকে আসাফুদ্দোল্লাহ যে কথা বললেন যে শিল্পীরা এই দেশে কেমন থাকেন বা থাকবেন বা তাদের ঘুরিয়ে যাবে তাদের আর কোন স্মৃতি থাকবে না। কথা হলো এত সত্য যে এটা অস্বীকার করার উচিত হবে, আমরা জোর করে করতে চাই অস্বীকার কিন্তু উচিত হবে না। কিন্তু আমি বলব যে এর মধ্যে নিশ্চয়ই কজনেরই বা এরকম স্মৃতিতে থাকে, সেই সৌভাগ্য হয়, স্মৃতিতে থাকার সৌভাগ্য হয় না, যত টাকাই থাকুক না কেন। তবুও আমি বিরোধাবার যে সম্মান আমি দেখেছি কলকাতার, আমি কলকাতায় পড়াশোনা করেছি এবং তখন পাবনবাবুকে দেখলাম এক কনফারেন্সে, সেখানে সকলে খুব অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে প্রথম সারিতে নিয়ে গেলেন। আমরা আবার উঠে দেখলাম ভীষণ নাম করা সুরকার, তো সেই নামগুলো কেন জানি মানুষের মনে থেকে যায়, কিছুতে সরে না। এটা কথাটা বড় সত্য, আবার থাকেও না, রাখার কোনো প্রচেষ্টা নেই, এটাও সত্য। তো আমি একটি রবীন্দ্রনাথের একটি কবিতা ইয়ে নিয়ে বলবো যে মাটি একজন মানুষকে বলছে যে তোমার সব কিছু আমার তৈরি, মাটির তৈরি, আজকে আমি তোমাকে ফেরত চাই, আর মাটি হয়ে যাও তুমি। তখন বলল যে আমি তো গানও করি, সব কিছু আমার, কণ্ঠ আমার, এই কণ্ঠ আমার তৈরি। তখন মানুষই বলল যে হ্যাঁ কণ্ঠ তোমার তৈরি, কিন্তু গানটা আমার তৈরি, গানটা আমার নিজস্ব, এটা তুমি নিতে পারো। এবং মাটি কমপ্লেন করলো ঈশ্বরকে, এই বলছে ও গান ফেরত নিতে চায়। ঈশ্বরের কয়েক শতাব্দী লেগেছিল সিদ্ধান্ত নিয়ে, কবিতার মূল কথাটি এই। তারপরে গান বলো না, গানটা দেখো মাটি করো না, গানটা পৃথিবীতে থাকুক। এই যে অসাধারণ কবিতা, এই তিনটি যেন সেই কথাগুলো আমরা উপভোগ করলাম যে থাকে না তবুও থাকে, কণ্ঠস্বর মাটি হতে পারে কিন্তু সাধনা করে যে আমি সুর সাধনা করেছি সেটা মানুষের, মানুষের হৃদয়ে, মানুষের আনন্দে, মানুষের দুঃখে সব কিছুর কথা বলছি। তবে শিল্প সাধনার সবচেয়ে বড় দিক, সবচেয়ে সঠিক দিক হল তার কত দুঃখ জমা আছে, সেই দুঃখ যত হবে তত তার শিল্পকলার প্রসার হবে। এটা আশ্চর্যভাবে সত্য, শতাব্দীর পর শতাব্দীর সত্য। কিন্তু রবীন্দ্রনাথের সেই কথা যে গান আমার, কণ্ঠ তোমার হতে পারে কিন্তু এই কণ্ঠকে সাধনা করে দিনের পর দিন অনেক কিছু করে আমি সঙ্গীত করেছি, সুর দিয়েছি, কবিতা বলেছি, এসব কিছু তোমার নয়, এসব কিছু মানুষের থাকার জন্য। যাই হোক, তো আমার মনে হয় যে আমার তো ফিরোজাবাদ
কথা তো মনে করলে অনেক দূরের থেকে শুরু করা যেত। ফরিদপুরে তার প্রথম গান শুনি, আমাদের বাসায় এসেছিলেন, আব্বার আব্বা কোথায় ডেকেছিলেন, আব্বা গান শুনলেন বেশ কয়েকটি। তখন একটা আমার কেন যদি মনে পড়ছে যে সে সময় মেঘের কোলে কোলে জাগে তুলে পকেট পাখি, এই গানটি তিনি রবীন্দ্রসঙ্গীত করেছি মনে আছে কিনা জানি না, মাঝে মাঝে করে ফেলতেন, মানে একেবারে করা আসলে। তারপরে তো বেশ কয়েকটা গান হলো, আব্বার চেহারা মনে পড়ছে, একদম গভীরভাবে শুনলেন। তারপরে যখন চলে গেল তখন বললেন, আহা মেয়েটা কি সুরে গায়, আমার অন্তরটাকে ভরিয়ে দিয়ে গেল। আব্বা আমাদের বললেন, এই যে একজন কবি, আর নজরুল সঙ্গীত করেছিলেন, রবীন্দ্রনাথের করেছিলেন একটা দুটো, তো তুমি ভরিয়ে দিয়ে গেল। এত সুন্দর করে বললেন যে এটা এখন কি সাধনা করেছে, এটি বলে সাধনা করে তো হয় না, এইবেলা এইসব এই ধরনের আলোচনা তিনি করে আমার বস্ত মনে আছে। যাই হোক, তারপরে অবশ্যই দেখা হয়েছে। তারপরে এই যে কিছুক্ষণ আগে বললো বলি যে টেলিভিশনে গান গাইতে পারবেন না কিনা, এই ধরনের একটা ব্যাপার। আমি বললাম যে সবচেয়ে বড় প্রোগ্রাম ওনার জন্য করবো, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, ওয়েস্ট পাকিস্তানের সমস্ত কেন্দ্রে সেটা প্রচারিত হবে। তখন ফিরোজাবাকে বললাম যে আপনার গান গাইতে কথা পাঠাবো, এসে প্রোগ্রাম শুরু হচ্ছে গানে। তো বলো উর্দু গানটা বেশি হলে ভালো হয়, বলে না উর্দু চোদ্দ না, একদম বাংলা গান, নজরুলের গান। ঠিক আছে, যে রাত্রিবেলা তাজমহল দিয়ে শুরু হলো, সেই একটা তাজমহল কিনলাম, তাজমহল শুধু দেখালে মনে হয় মডেল দেখাচ্ছে, এমন ভাবে দেখা বললো একটা দৃশ্য বানিয়ে দিলে দূর থেকে সাধারণত একটু তাজমহল দেখা যাচ্ছে। তোমরা কেমনিতে দেখলে মনে হয় না যে দূরে আছে, মনে হয় এই আমার পেছনেই রয়েছে। তো স্ক্রিনে দেখে বলছি, ভাই এই তো ভারী সুন্দর লাগছে, মনে হচ্ছে দূরে তাজমহলটা রয়েছে, মনে আছে করি? হ্যাঁ, রাত্রিবেলায়। যাই হোক, উনি ওইটা দেখে ভীষণ মানে খুশি হলেন, এবং কোথায় আটটা না নটায় এরকম গান করে পাঠালাম যে ওই ওয়েস্ট পাকিস্তানে, সেখানে কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়েছিল, এবং আমাকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠানো হলো যে হেডকোয়ার্টার্স থেকে, তুমি এত সুন্দর করে প্রোগ্রাম করার জন্য যদি লাইটিং টাইটিং সব কিছু দিয়ে। আরেকটি কথা বলবো যে আমি তো গর্বিত, তার কারণ এখানে রামপুরা স্টেশনের যখন এলো তখন আরেকটি বড় প্রোগ্রাম, পুরো প্রোগ্রাম, তার মধ্যে করলেও একটু গান করলো, আমিও কোথায় করেছিলাম মনে নেই, আমি করেছিলাম কি গান, হ্যাঁ। তো সেখানে আমি একটা ইয়ে নিয়ে গিয়েছিলাম, আমি কলকাতা থেকে কিনেছিলাম অনেক ইয়ে দিয়ে করে, আমার ওখানে নামকরা মানে সঙ্গীত শিল্পী যেটা আছেন তারা বললেন এই দোকানে সবচেয়ে ভালো সুরমণ্ডল হয়।